শুক্রবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 34 নম্বর ওয়ার্ডে রাধানগর সাউথ রোডে পীর সাহেবের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বিগত 10 বছর ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। এই দিনে এই উপলক্ষে একটি খিচুড়ি ভোগের আয়োজন করা হয়। উজ্জ্বল দুলাল স্মৃতি সংঘ ও রাধানগর পাড়ার সদস্যবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায় এই অনুষ্ঠান হয়ে আসছে বলেই জানা যাচ্ছে। পীর সাহেবের অনুষ্ঠান হলেও মূলত সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে হিন্দু সম্প্রদায়ের মানুষজন। একদিন প্রায় কয়েক হাজার মানুষ খিচুড়ি ভোগে অংশগ্রহণ করে। এটা 34 নম্বর ওয়ার্ড রাধানগর সাউথ রোডের উপরে উজ্জ্বল দুলাল স্মৃতি সংঘের উদ্যোগে 10 বছর ধরে এই পীর বাবার এই অনুষ্ঠানটা হয়। আর আজকে এখানে লোকজন খাওয়ানো, এটা এই ক্লাবের ছেলেরাই সমস্ত কিছু করে এই পাড়া থেকে এর উদ্যোগে। মোটামুটি কত লোকের আয়োজন? 2,500 লোক তো এমনি খায়। এবারে যতক্ষণ লোক আসতে থাকে তখন। আপনার নাম? অর্পণ চ্যাটার্জি। পরিচয়? 34 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের কর্মী ক্লাবের ছেলে উজ্জ্বল দুলাল স্মৃতি সংঘ ক্লাবে, এদের পরিচালনায় সমস্ত এদেরই উদ্যোগেই সমস্ত এটা হয়। বর্ধমান থেকে পম মহন্তর রিপোর্ট, আনন্দ বার্তা।